চার অক্ষর পড়া যায় মোটামুটি, কিন্তু এক অক্ষর বড় জটিল, এক অক্ষর বড় কঠিন। সেটা হলো কোন অক্ষর? মাগরিব, ফজর। তার মানে সবার জানা আছে মাশাআল্লাহ ভাইরা আমার, ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না, এর মূল কারণ হলো এইটা, ঠিক না? ঠিক। এসার পরে দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ, কিন্তু আমরা 11টা 12টা বাজে একটা একটা করে সব দেখে এরপরে মোবাইলে মোনাজাত করি, শুয়ে শুয়ে বা বসে বসে মোনাজাত করি, এরপরে স্ক্রল করতে থাকি, ভাইরা আমার হাসির কথা না। এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে। দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে বাংলাদেশে, যে পরিমাণ ক্যান্সারের রোগী। আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পরেশান ছিলাম, দৌড়াদৌড়ি করছি, এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি, ধারণা নেওয়ার চেষ্টা করলাম, বলেছি এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে, এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে, এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে, যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না। এক ডাক্তার আমাকে বললেন, ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালিসিসের মেশিন আছে কিডনির, এই ডায়ালিসিস মেশিনগুলো স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী হয়েছে, এত পরিমাণ রোগী বাড়ছে, ঘরে ঘরে। এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে, একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্না থেকে, ইসলাম থেকে, সুন্না লাইফস্টাইল থেকে সরে গেছি। এখন ডাক্তাররা যে বলে যে রাত 10টা থেকে 2টা এই টাইমটা যে ঘুম, এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি শনি রাত 12টা 1টা বাজে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে কোত্থেকে? সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাইরা আমার। সুন্নাতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে, এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নেই। অতএব আমাদেরকে ফজর নামাজ পড়ার অভ্যাস করতে হবে। ফজর অভ্যাস করতে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে, রাতে তাড়াতাড়ি শুইলে অটোমেটিক ফজর পড়া সহজ হবে। এই জন্য আমি ওয়াজ মাহফিলগুলোর ব্যাপারে আকুল আবেদন করি, আমার ভাইকে আমি বলেছি, উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিলগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ অনেক জায়গায় আছে 12টা 1টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হয়, এরপরে যাইয়া শ্রোতা তো পরের কথা, বক্তা বেচারা ফজরের তো কোনো লাভ হবে কি বলেন? অতএব এটা তো কোনো সুন্নাহ সম্মত বিষয় হতে পারে না। তো আপনারা সবাই ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর নিয়ে আজকে কথা বলার সময় নেই, কিন্তু তারপর অল্প একটু বলি, আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময়টা চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি, হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয় ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস তিনটা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? তিনটা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবে ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন 24 ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগে ঘুমটা মনে হয় এরকম ঘুম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ মরেই যাবো, এরকম মনে হয় না? রাত্রে শুইছেন, 12টায় ঘুম আসে না, 1টায় ঘুম আসে না, 2টায় ঘুম আসে না, ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন, এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে, ঘুম আসে না, বহুত কষ্ট কষ্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভেঙে ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ট্যাঙ্কের টিপে তো লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে হিম্মত করে শীতের দিন আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমা নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই তিন গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন দেখবেন, একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারে, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুসু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাপ করে উঠবে কিন্তু কমতা। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো আর কি হবে, হাতে ইয়ে করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, উজু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, গিরা আরেকটা খুলে গেছে।
হাদিসে আসছে ওযু করলে গিরা আরেকটা খুলে যায় শরীর হালকা হয়ে যায় এরপরে শয়তান দেখছেন দেখছে যে এটাকেও খুলে না গেল না ওযু করে ফেলছে বেটা তখন বলে যে ওযু করে ফেলছো ভালো কথা আমারটা ঘরেই পড়ে ফেলছি ঠান্ডা বাইরে বাতাস কিছু ঠান্ডা লেগে যাবে তোমার পরে সমস্যা হবে অসুবিধা নাই জায়েজ আছে তো মাসালা দিয়ে ওরে সাথে জামাত করে ফেলো দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন ভাই আল্লাহর কসম করে বলছি আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে তিনটা গিরা কখন কখন খুলে বলা হয়েছে আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন আপনি যদি রাত দুইটায় ওঠেন আপনি যদি তিনটায় ওঠেন মাত্র এক ঘন্টা ঘুম হয়েছে এখনো ঘুমের ঘোর আছে তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন মনে হবে যে আপনার শরীরটা নির্ভার ও হালকা হয়ে গেছে মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ হাদিসে আসছে যারা মুনাফিক যারা নামে মুসলমান আসলে মুসলমান না এই মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায় অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে আরে এই কুস্তি তো হ্যায় আমার ভর কি কবি ও দবালে কবি তু দবালে শয়তানের সাথে লড়াই চলছে আপনি উঠে গেছেন সে হেরে গেছে আপনি ওযু করে গেছেন সে হেরে গেছে আপনি ফজর পড়ে আসছেন সে হেরে গেছে শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ যদি না হারাইতে পারেন এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো একটাকেও জান্নাতে যেতে দিব না অতএব ভাইরা আমার শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন এইজন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যান মোবাইল টিপা টিপি যা আছে দিনের বেলায় করেন নিজের সাথে নিজে সংগ্রাম করেন আপনি যদি ঢিলা হয়ে যান ঢিলা এই যে ডায়রিয়া রোগীর কথা বললাম যে মোবাইল আপনার টানে তো আপনি টানতেছেন টানতেছেন স্ক্রল করতেছেন কি স্ক্রল করেন ভাই ফেসবুক ইউটিউবে কি হারাইছেন মনে কিছু হারাইছেন বুঝতেছেন বুঝতেছেন স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নেই নেক্সট রুট দিয়ে একটা ওয়াজ শুনতে ঢুকছি এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যায় নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা তার নাম কি ভাই ডাইরেক্ট হয়ে গেছে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ আপনারা বিশ্বের মানুষ তরুণ যুবক আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত দশটার পরে আর মোবাইলে কোনো অ্যাপে ঢুকবো না সম্ভব না অসম্ভব চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করেন মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য নামাজ ঠিক মতো পড়া এবং সর্বশেষ হলো অমিম্মা রাজাকনা মুনফিকু আল্লাহ দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে যাকাত দেয় দান করে স্ত্রী ভরণ পোষণ দেয় মা বাবার জন্য খরচ করে অন্যদের জন্য খরচ করে ওয়াজ মাহফিলে দেয় মাদ্রাসায় দেয় এই যে আপনার আমি একটা মাদ্রাসায় আইসা উঠলাম এখানে মাশাআল্লাহ কি নাম যেন মাদ্রাসা তামিরুল উম্মাহ হবে তামিরুল উম্মাহ মাশাআল্লাহ ছেলেদের খোঁজ খবর নিলাম একটা ছেলের তেলাওয়াত শুনলাম দিল জুড়াই গেল মাশাআল্লাহ যে এই সুবর্ণ চর এই এলাকাতে মাশাআল্লাহ এত সুন্দর মাদ্রাসা আছে এত সাজানো গোছানো বাগান আছে ছেলেরা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখছে যে আমি চেষ্টা করলাম এই ছেলেটার তেলাওয়াতে কোনো ভুল ফাঁক ফোকর পাই কিনা কোনটা পাইলাম না তো আমার কাছে খুব ভালো লেগেছে মাশাআল্লাহ এই এলাকাতে এরকম আরো মাদ্রাসা থাকতে পারে এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে ভর্তি করাবেন পারলে ডোনেশন দিবেন মনে রাখবেন এই মাদ্রাসাগুলো থেকে মানুষের মতো মানুষ গড়ে ওঠে এই মাদ্রাসাগুলো থেকে কখনো কিশোর গ্যাং তৈরি কোন কিশোর গ্যাং কোন মাদ্রাসা থেকে হয় কোন সন্ত্রাসী মাদ্রাসা থেকে হয় কোন চোরা কারবারি মাদ্রাসা থেকে হয় কোন মাদকের কারবারি মাদ্রাসা থেকে হয় কোন ডাকাত মাদ্রাসা থেকে হয় কোন লুটতরাজ মাদ্রাসা থেকে হয় মাদ্রাসা আদর্শ নাগরিক এবং ভালো মানুষের জন্য এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার যা আছে আরো দরকার কিন্তু তার চেয়ে বেশি দরকার মানুষের মনুষ্যত্ব যদি না থাকে তাহলে আমার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নতি সবই মিশে এবং ভিতা হবে ভাইরা আমার এই মনুষ্যত্বের কারখানা হলো এই মাদ্রাসাগুলো অতএব এগুলোর সাথে সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ আমি দোয়া করি এই মাদ্রাসাটা তামিল উম্মা দেখলাম যেটা ভালো লাগলো পরিবেশ সবকিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম আরো যে সমস্ত মাদ্রাসা আছে আল্লাহ তারা সবগুলোকে কবুল এবং মঞ্জুর করেন।